হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা বানাবো একটি পোস্টার, একটি বাংলাদেশি অ্যাক্টরের পোস্টার। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমরা যে কাজটি করব, একটি সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তার উপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছবি নিয়েছি, যেহেতু আমরা ছবিটিকে মানি হেস্টের মতো করে বানাবো, এর জন্য আমরা একটা ব্যাংকের ছবি নিয়েছি এবং এর উপরে আমি ফিল্টার অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে ব্লার। আপনারা এইভাবে ব্লার কালার অ্যাড করে নিতে পারেন, যে যেমনটা করবেন। ব্লারটা অ্যাড করার পরে ছবিটা দেখতে অনেকটা এরকম দেখাবে। তারপরে যেহেতু আমাদের থিমটি মানি হেস্টের মতো, তাই আমরা কিছু টাকার ছবি এখানে আগে থেকে নিয়ে নিয়েছি। টাকাগুলোকে আমি ক্রপ করে ছোট করে আমার সুবিধা মতো বসাবো, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে ছবিগুলো বসানো শেষে আমরা এর উপরে একটু কালার রেড করে নিব, জানি ছবিটা মূল ছবির থিমের সাথে ম্যাচ করে যায়। কালার ব্যান্ডটা কীভাবে করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কালার ব্যানার থেকে আপনারা এই কাজটি করে নিতে পারেন, আমি এখানে করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যে ধাপটি, আমি আরও কিছু টাকা অ্যাড করছি, জানি একটু ভালো দেখায়। আপনারা ওই সব অ্যাড করে ব্লার করে নেবেন, এবং আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পরবর্তীতে একইভাবে আমি টাকাগুলোর উপরেও একটু কালার গ্রেড করে নিয়েছি। তারপরে এই যে আজকের মেইন সাবজেক্ট, আমাদের অ্যাক্টর, বাংলাদেশি একজন সাকসেসফুল অ্যাক্টর, আমরা তারই পোস্টার বানাচ্ছি এবং তার ছবিটাকে আমি আগে থেকে কাট করে নিয়ে এর উপরে একটু কালার গ্রেড করছি। এগুলো সেম আপনারা একইভাবে করে নেবেন আপনাদের ছবির অনুযায়ী। এবং আমি ওর মানে অ্যাক্টরের পাঞ্জাবিটা রেড করেছি, কারণ আমি মানি হেস্টের একটা থিম দিতে চেয়েছি। এরপরে যেহেতু ছবিটা একটি অদ্ভুত রকম সুন্দর, এই ছবিটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি একটা গান অ্যাড করেছি। গানটাকে আমি ছবির অনুযায়ী কেটে নিয়েছি এবং ছবির সাথে মিলানোর জন্য এটার ব্রাইটনেস, কালার ব্যালেন্স, লেভেল, কন্ট্রাস্ট ইত্যাদি আমি চেঞ্জ করে নিয়েছি। এগুলো আপনারা সব এখান থেকে এক জায়গা থেকে করতে পারবেন। তার পরবর্তীতে আমি অ্যাক্টরটার অর্থাৎ সাবজেক্টের সামনে কিছু আরও টাকা দিয়েছি, জানি একটু দেখতে আর একটু ভালো দেখায়, এবং এগুলোর মধ্যেও সেম একইভাবে আমি ব্লার অ্যাড করেছি। ব্লার অ্যাড করার পরে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে টাইটেলগুলো দিয়েছি। টাইটেলগুলো আমি দিয়েছি একটা একটি করে, সবই আমি গুগল থেকে নামিয়েছি এবং অবশেষে আমার যে পেজ তার একটা ট্যাগ বসিয়ে দিয়েছি এবং এগুলোকে গ্রুপ করে নিয়েছি। এর পরবর্তীতে আমি সবগুলোকে একসাথে কম্বাইন করে এখানে ফিল্টার অ্যাপ্লাই করেছি। ফিল্টারগুলো অ্যাপ্লাই করা একদমই সহজ, আপনারা এই বারগুলো আগে পিছু করে আপনাদের পছন্দ মতো ফিল্টার বানিয়ে দেবে, এরপরে অ্যাড করে দেবে। এরপরে আমি যেটা বলেছি আমার টেক্সটগুলোকে তার উপরে বসিয়ে দিয়েছি এবং এভাবেই আজকে আমি এই পোস্টারটা বানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টারটি চমৎকার হয়েছে। এভাবে আপনারা একদম ইজি ওয়েতে শিখে যেতে পারেন কীভাবে একটা পোস্টার বানাবেন।